মান্নান হীরার স্মরণ সভায় বা স্মরণ আয়োজনে আপনারা যারা এসেছেন সবার সাথে আমিও একই কষ্টে একই দুঃখে ভারাক্রান্ত। আসলে মানুষ তো চলেই যায়, সবাইকে চলে যেতে হয়, আমরা সবাই একদিন চলে যাব। কিন্তু কিছু কিছু মানুষের যাওয়া সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে, মানবতার জন্যে, মানুষের জন্যে অত্যন্ত বেদনাদায়ক। মান্নান হীরার মৃত্যুটিও আমার কাছে মনে হয় সেরকম একটি মৃত্যু। কারণ আমরা জানতাম না, অনেকেই বলেছেন, আতা ভাইও বললেন, আসলে মান্নান হীরা অত্যন্ত নিভৃতচারী একজন মানুষ ছিলেন। আমি কিছুদিন আগে থেকে মান্নান হীরার সাথে খুব কাছাকাছি কথোপকথনের মধ্য দিয়ে আসি টেলিফোনের মাধ্যমে। মান্নান হীরা আমার মোবাইল ফোনটিতে ফোন করে ইনামুল হককে চাইতেন। আমি বলতাম, হীরা তোমার কাছে কি ইনামের ফোন নাম্বার নেই? বলতো আছে, শুধু একটু আপনার সাথে কথা বলার জন্যই আপনার সাথে করা। ও ফোন করত, অনেক কথা হয়েছে টেলিফোনে। এমনিতেও বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনে তো দেখা হতোই। এত নিভৃত চারি একজন মানুষ, কিন্তু অসৎ নাটকের বইগুলো, তো নাটকগুলো পড়ছিলাম সেই বই সিংহাসন থেকে সব নাটকগুলো আমি নতুন করে নিজেকেও আবিষ্কৃত করলাম এবং অত্যন্ত অপরাধী মনে হলো নিজেকে। মান্নান হীরার লিখিত নাটকগুলো আরো বেশি করে কেন পড়িনি, তাহলে তো এগুলো নিয়ে কখনো না কখনো সাথে আলোচনা করতে পারতাম। যাই হোক, অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা।